জাহাজে মর্মান্তিক অগ্নিকাণ্ডের পর ঝালকাঠি সুগন্ধা নদী তীরে এখনো ভিড় করে আছেন স্বজনহারা মানুষেরা। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বাতাসও। জাহাজ ডুবে মানুষ মারা যায়, কিন্তু জাহাজে আগুনে পুড়ে মৃত্যু এ যেন অকল্পনীয় নতুন এক শঙ্কা। ঢাকা থেকে বরগুনার উদ্দেশ্যে যাত্রা করা এমভি অভিযান 10 জাহাজে আগুন লেগে এখন পর্যন্ত মারা গেছেন 38 জন। শতাধিক দগ্ধযাত্রী আহত হয়ে চিকিৎসাধীন আছেন বিভিন্ন হাসপাতালে, অনেকে আছেন নিখোঁজ। এই দুর্ঘটনায় যারা বেঁচে গেছেন তারা জানিয়েছেন বিভীষিকাময় সে পরিস্থিতির কথা, কিভাবে ঝুঁকি নিয়ে জীবন বাঁচিয়েছেন তার বর্ণনা। যে সময় আগুনটা লাগছে লাগার পরে যখন ওই দৌড় দিয়ে সামনে দিকে যাচ্ছে তখন ওই শিয়ারই তো গরম, হাত দেওয়ার জায়গাটা ওইটা ঝুলি দিয়ে শ্যাসরাই নামিয়ে সামনে দিয়ে দৌড়িয়ে আমি যে দাঁড়াইছি তখন ভাসতে ভাসতে নদীর সাইডে দিয়ে লাগছে। ওই সময় এই বলা হয়েছে যে যে যেরকম আছেন আপনারা সবাই লাভ দেয়, ওই সময় ও মানুষের সাথে লাফাই করে গেছে। অগ্নিকাণ্ডে আহতদের চিকিৎসা দিতে শুক্রবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের 5 সদস্যের চিকিৎসক দল ছুটে যায় বরিশালে। তারা জানান যাদের অবস্থা গুরুতর তাদের দ্রুত ঢাকায় নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে, তবে মানুষের ভিড় তাদের কাজে ব্যাঘাত ঘটাচ্ছে। এখানে সবাই একটু মর্মাহত, তাই কাউকে জোর দিয়ে আমরা সরাতে পারছি না, সেই জন্য তাদের ভালো করে বুঝানো হচ্ছে যাওয়ার জন্য, তারা যাচ্ছে না, তাদের সাথে খারাপ ব্যবহার করা যাচ্ছে না, সেই জন্য সমস্যা হচ্ছে। এখন পর্যন্ত 41 জনের নিখোঁজ তালিকা দিয়েছেন স্বজনেরা। বাড়ি হচ্ছে কাউনিয়া কাজীঘাট, এর নাম লিমা, ওই লঞ্চের যাত্রী ছিল তার ছেলেকে পাওয়া গেছে এখানে ওই দের পাশেই। নিখোঁজদের সন্ধানে দমকল বাহিনীর সদস্যরা এখন উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন।